হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগলেস কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর যে কোনো রেসিপিতে, যে কোনো ডেজার্টে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য সবার আগে আমি নিয়েছি এখানে 1 কাপ চিনি। যে কোনো বাটি দিয়ে, যে কোনো কাপ দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনি মাপতে পারেন। বাস যেটা দিয়ে মাপছেন তার অর্ধেকটা যাতে আপনার পারফেক্ট জানা থাকে সেটা হলেই চলবে। তো এখানে আমি একটা বড় সাইজের মিক্সার জার নিয়েছি, কারণ কোয়ান্টিটিটা একটু বেশি হবে। তো 1 কাপ চিনি আমি মিক্সার জারে দিয়ে দিলাম আর এটাকে আমি পিষে একেবারে ফাইন পাউডার বানিয়ে আনবো। একেবারে মিহি পাউডার আমি বানিয়ে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমি একবার চেকও করে নিচ্ছি, একদম মিহি হয়েছে, ঠিক আছে। তো এর সঙ্গে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছিলাম, তার আধা কাপ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি। যদি আপনি বাটি দিয়ে মাপেন তাহলে 1 বাটি চিনির জন্য আধা বাটি আপনি কর্নফ্লাওয়ার নেবেন। তো আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এর সঙ্গে দেব আমি আধা কাপ এখানে দুধ পাউডার, আধা কাপ দুধ পাউডার। যেটা আপনি যদি বাটি দিয়ে মাপেন তাহলে আধা বাটি আপনি দুধ পাউডার নিয়ে নেবেন। আর এর সঙ্গে দেব আমরা ফুড কালার, এটা হচ্ছে লেমন ইয়েলো ফুড কালার, যেটা কাস্টার্ড পাউডারের রং থাকে আর কি। এটা 1/4 টিস্পুনের মতো আমি দিয়ে দিয়েছি। আর দেব আমি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুনের মতো, মানে আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর সব কিছু দিয়ে আমরা ঢাকনা লাগিয়ে আমরা মিক্সারটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এসেছি আর আমাদের কাস্টার্ড পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আপনি ফ্রুট কাস্টার্ড বানান, নবী সেমাই বানান, বা যে কোনো ধরনের আইসক্রিম বা কেকের ক্রিম যাই বানান না কেন, সব কিছু বানাতে পারবেন। আর এটাকে আপনি মোটামুটি 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বা রাখতে যাবেন না, ফ্রিজের বাইরেতেই রাখবেন। আর কতদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এটা অবশ্য ডিপেন্ড করে কি আপনি যে দুধ পাউডারটা দিয়েছেন আর যে ভ্যানিলা এসেন্সটা দিয়েছেন তার ভ্যালিডিটি কতদিন আছে। যতদিন এগুলোর ভ্যালিডিটি থাকবে ততদিন পর্যন্ত আপনি এটা ব্যবহার করে, মানে স্টোর করে ব্যবহার করতে পারবেন। তো সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে যাবেন না।